সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে হয়তোবা বুঝে গেছো, থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কী নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, সব প্রশ্নের সমাধান আজকে দিয়ে দিব। সেটা হচ্ছে যে গুচ্ছের ক ইউনিটের যে ভর্তি পরীক্ষা তোমাদের সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে, খ ইউনিট গ ইউনিটের রেজাল্টও গতকালকে দিয়ে দিয়েছে। সো এখন যেহেতু ক খ গ তিন ইউনিটের রেজাল্টটি প্রকাশিত হয়েছে, সেহেতু এখন তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ সাবজেক্ট চয়েস প্রক্রিয়া শুরু হবে। আর এই সাবজেক্ট চয়েস এবং ভার্সিটি চয়েস, তোমরা কীভাবে কোন ভার্সিটিতে কেমন সাবজেক্টে আবেদন করলে এবং কত মার্ক পেলে ওই সাবজেক্টটি তুমি পেতে পারো, কি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি, তুমি কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হতে পারো, সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো এখানে দেখতে পাচ্ছ যে 45 প্লাস নাম্বার থেকে গণনা করা হয়েছে। এরপরে আমি লাস্টে বলে দেবো যে 45 নিচে যারা আছো তাদের জন্য কি করতে হবে। সো চলো শুরু করা যাক। সো এখানে আমি বুঝিয়েছি যে 45 প্লাস যারা আছে তারা সেফ জোনে আছে মোটামুটি, তাদের আর কোনো চিন্তা নেই, তারা অবশ্যই একটা না একটা সাবজেক্ট পাবে 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এখন 55 প্লাস যারা আছে এবং 60 প্লাস যারা আছে তাদেরকে কি করতে হবে, এটি আমি বিস্তারিত বলে দেবো। এবং কোন যারা 45 উপর নাম থেকে 45 থেকে 50 পর্যন্ত নম্বর পেয়েছে তারা কেমন ভার্সিটিতে এবং কোন ভার্সিটিতে চয়েস দিবে এবং কী সাবজেক্টটি চয়েস দেবে, প্রথম দিকে সারিতে কোনগুলো রাখবে, দ্বিতীয় দিকে সারিতে কোনগুলো রাখবে, এবং যারা 50 থেকে 60-এর মধ্যে পেয়েছে তারা কী ধরনের ভার্সিটিতে এবং কোন সাবজেক্টে আবেদন করবে, এবং যারা 60 প্লাস পেয়েছে তাদেরকে কী করতে হবে। সো চলো ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছি, সেটি হচ্ছে যে গুচ্ছ যে মার্ক 45 প্লাস, 50 প্লাস এবং 60 প্লাস। এখানে আমি বুঝিয়েছি ভার্সিটি চয়েসটা কীভাবে দিবে এবং সাবজেক্টটি কীভাবে চয়েস দিবে। সেটি হচ্ছে যে তোমরা যারা 45 উপরে নম্বর পেয়েছো তাদের জন্য কীভাবে সাবজেক্ট চয়েস দিবে, সেটি হলো প্রথমে আসি ভার্সিটি চয়েস। তোমরা যারা 45 উপরে সাবজেক্ট নাম্বার পেয়েছো তারা ভার্সিটি চয়েসের ক্ষেত্রে, ধরো তোমার 5টি ভার্সিটি কি 10টি ভার্সিটি কি 20টি ভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করলে, ভার্সিটি যখন তোমাকে একটি নির্দেশনা দিয়ে দিবে, ইতিমধ্যে নির্দেশনা কিছুটি 4 থেকে 5টি নির্দেশনা প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে 20টি নির্দেশনায় প্রকাশিত হবে, এরপরে তুমি প্রতিটি ভার্সিটিতে কীভাবে আবেদন করবে এবং কেমন ধরনের সাবজেক্টে আবেদন করবে সেটি আমি একটি আইডিয়া বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো ধরো তুমি 45 প্লাস নাম্বার পেয়েছো, এখন তুমি ভার্সিটি চয়েস দিতে যাচ্ছ, ধরো 5টি ভার্সিটি তুমি চয়েস দিবে, এর মধ্যে হাই লেভেলের ভার্সিটি দিবে তুমি প্রথম সারির যে ভার্সিটিগুলো আছে, কিংবা যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি সাস্ট, এখানে তুমি প্রথমে দুইটি ভার্সিটি দিলা। এরপরে তুমি ধরো তোমার 5টি ভার্সিটির মধ্যে তোমার লো ভার্সিটি দিবা 3টি, যেমন শেখ হাসিনা, ফজিলতুন্নেসা, বঙ্গবন্ধু, এরপর রবীন্দ্র, এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আছে, এগুলোর মধ্যে দিবা যদি তোমার নাম্বার 45 থেকে 50-এর ভিতর হয়ে থাকে। এরপরে যারা 50-এর উপরে নাম্বার পেয়েছো এরাও সেম করবা, প্রথমে ধরো তুমি ভার্সিটি প্রথম সারির ভার্সিটি দিলা 2টি এবং পরে নর্মাল ভার্সিটি দিলা 3টি কি 5টি, ধরো 5টি ভার্সিটির ক্ষেত্রে আমি তোমাদেরকে হিসাব করে বলে দিচ্ছি সব ক্ষেত্রেই। এরপরে যারা 60 প্লাস নাম্বার পেয়েছো তাদের ক্ষেত্রে তোমরা প্রথম সারির যে সাবজেক্টগুলো রয়েছে এবং প্রথম সারির যে ভার্সিটিগুলো রয়েছে এগুলোতে তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। এরপরে চলে আসি সাবজেক্ট চয়েস কীভাবে দেবো। যারা 45 প্লাস নাম্বার পেয়েছো তাদের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা দিতে হবে যেই বিশ্ববিদ্যালয়ে তুমি, যেগুলো তুমি প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করেছো, ধরো তুমি 45 উপরে নাম্বার পেয়েছো এবং 50 নিচে, এর মধ্যে নাম্বার পেয়েছো, তুমি ভার্সিটিতে চয়েস দিয়েছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাস্ট কিংবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি ইসলামী বিশ্ববিদ্যালয়, এগুলোতে তুমি অ্যাপ্লাই করেছো। এখানে তুমি এই প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি দিবা নিম্নমানের সাবজেক্ট যেগুলো রয়েছে, যেগুলো যাতে তুমি সহজে পেতে পারো। এবং তুমি যেই যদি 3টি ভার্সিটি যদি তুমি লো লেভেলের যে ভার্সিটি 3টি দিয়েছো ওই ক্ষেত্রে তুমি হাই সাবজেক্টগুলো দিবে, যেমন তুমি যদি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিংবা বঙ্গমাতা শেখ মুজিব ফজিলতুন্নেসা এইখানে দিতে পারো, কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দিতে পারো, তারপরে রবীন্দ্রনাথে দিতে পারো, তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিতে পারো। এইগুলোর ক্ষেত্রে তুমি কি করবা, এগুলোর ক্ষেত্রে তুমি হাই লেভেলের সাবজেক্টগুলো দিবা। এরপরে আসতেছে 50+ যারা নাম্বার পেয়েছো, এদের ক্ষেত্রেও 45+ যেভাবে বলেছি যেই নিয়মে, এরাও ঠিক সেই নিয়মে করবা। সেটা হচ্ছে যে তুমি যদি হাই লেভেলের ভার্সিটি দাও, সেক্ষেত্রে সাবজেক্ট দিবা একটু লো লেভেলের সাবজেক্টগুলো, এবং যদি যেসব ভার্সিটি লো লেভেলের ভার্সিটি যদি 5টা দিয়ে থাকো, সেই 5টার ভিতরে তুমি সাবজেক্ট দিবা হাই লেভেলের, এবং যেই সব হাই লেভেলের যে সাবজেক্টগুলো ভার্সিটিগুলো চয়েস করবা সেগুলো নর্মাল সাবজেক্টগুলো দিবা, যাতে তাতে তোমার এই মার্ক পেয়েও সাবজেক্ট তোমার পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আরেকটি কথা বলে রাখি, সব যে কোনো মার্কের ক্ষেত্রেই তুমি ধরো 45+ পাও আর 60+ পাও, তুমি দেখবা তোমার সাবজেক্ট হিসেবে কোন সাবজেক্টের রেজাল্ট সবচেয়ে ভালো, সেই সাবজেক্টের সাবজেক্ট চয়েসগুলো তুমি প্রথম সারিতে দেওয়ার চেষ্টা করবা। এতে যদি তোমার ভালো ভার্সিটিতে হয় সেক্ষেত্রেও তুমি প্রথম সারিতে দেবা, নর্মাল ভার্সিটিতে হলেও সেগুলো প্রথম সারিতেই দেবা। কারণ যদি তোমার দেখা গেল যে জীববিজ্ঞানে তুমি 20-এর তুমি টোটাল মার্ক পেয়েছো ধরো 45 কি 46, এর ভিতরে জীববিজ্ঞানে তোমার আছে ধরো 18 কি 19 মার্ক, এক্ষেত্রে তুমি যদি ভার্সিটি চয়েস দাও, সেই ভার্সিটিতে সাবজেক্টগুলো তুমি জীববিজ্ঞানের সাবজেক্টগুলো প্রথমে রাখবা। এতে হাই লেভেলের ভার্সিটিই হোক আর তুমি নর্মাল ভার্সিটি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই একই তুমি সিস্টেম মেনে চলবা। এরপর আসি 60+ নাম্বার যারা পেয়েছো, যারা 60-এর উপরে নাম্বার পেয়েছো তাদের ক্ষেত্রে কোনো টেনশন নাই, তারা নিরিবিলি যে কোনো ভার্সিটিতে তোমার পছন্দ মতো যে কোনো সাবজেক্টে তুমি আবেদন করতে পারো। এরপর আসি যারা 40-এর কিংবা 45-এর নিচে যারা পেয়েছো, এরাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো যে অনেক নিচে এর কম মার্ক পেলেও চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তোমরা যে 45-এর যে রুলসগুলো আমি বলেছি যে এভাবে আবেদন করতে হবে, হাই লেভেলের ভার্সিটিগুলোতে তুমি লো লেভেলের সাবজেক্টগুলো চয়েস দিলা, এটা তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা থাকবে, এবং যে লো লেভেলের ভার্সিটিগুলো আছে ওখানে হাই এবং লো দুটো মিক্সড করে দেবা, তাতে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং তোমরা হতাশ হয়েও না, 30-35 যারা পেয়েছো তাদের জন্যও সমস্যা নেই, তারাও একটা সাবজেক্ট পাওয়ার আশা করতে পারো। এখানে অনেক সিট রয়েছে, কয় মিনিটের জন্য প্রায় 12,500 সিট, এই সরি 12,000 সিট রয়েছে, তোমরা টেনশনের কোনো কারণ নাই, সাবজেক্ট পেয়ে যাবে অবশ্যই, এবং অনেক কম নাম্বারেও সাবজেক্ট পেয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং যদি লাইক শেয়ার না করে থাকো তাহলে শেয়ার এবং লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা বলে রাখি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি নোটিশ দিয়ে থাকে আমি এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো কোথাও যেও না, বেল আইকনটি বাজিয়ে আমাদের সকল নোটিফিকেশন পেয়ে যাও মুহূর্তের মধ্যেই, এবং যখনই নতুন কোনো ভিডিওটি আপলোড করব তখনই তোমরা সবার আগে পেয়ে যাবে। সো ধন্যবাদ।